ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করা কে এই নতুন মেসি এফথি যুগে যুগে অনেকের নামের পাশে যুক্ত হয়েছে নতুন মেসি নামটা সেই স্পেনের বোজান কিরকিস থেকে যার সূচনা এরপর অনেকেরই নামের পাশে নতুন মেসি শব্দটা যোগ করা হয়েছিল কিন্তু লিওনেল মেসি যে একটাই বয়স ভিত্তিক দলে আলো ছড়ানো আর্জেন্টাইন তরুণরা পরবর্তী সময়ে নিজেদের সেই অর্থে মেলে ধরতে পারেনি শেষ সময়ে এসে কালের আবর্তনে নতুন মেসি উপাধি এবার যুক্ত হয়েছে ক্লাদিও এচেভেরি নামক এক কিশোরের নামের পাশে জার্সি নাম্বার মেসির মতোই দশ খেলানো মেসির মতো ডিপ লাইনিং ফরওয়ার্ড বা প্লেবেকার রোলে ডান প্রান্তে মাঝে মাঝে ছুটে যান আবার কখনো আকস্মিক রান মেক করে চলে যান বক্সের সামনে আর সেখানে বল পায়ে রীতিমতো অপ্রতিরোধ্য বল পায়ে কারিকুরি করতেও কম যান না রিভার প্লেট একাডেমিতে খেলা এই তরুণ ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাই হয়তো এর বড় প্রমাণ মেসির সঙ্গে আরও এক জায়গায় অদ্ভুত মিল আছে এই এচেভেরির দুজনের উচ্চতায় কিঞ্চিত খাটো মেসির উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি আর এচেভেরির 5 ফুট 6 এর কিছুটা বেশি এমন খাটো উচ্চতার কারণে কিনা নিজ ক্লাব রিভার প্লেটের সমর্থকদের কাছে তার নাম এল ডিয়াবোলিতো যাকে ইংরেজিতে বলা চলে দ্য লিটল ডেভিল বাংলায় ছোট শয়তান আর্জেন্টিনার চাচো প্রদেশের ছোট শহর রেসিস্টেন্সিয়া এখানে জন্ম ক্লাদিও এচেভেরির বেড়ে ওঠা আর ফুটবলের প্রথম দীক্ষাও এই শহর থেকেই হাতে খড়ি হয়েছিল স্থানীয় দেপোর্তিভো লুজান নামে এক ক্লাবের হয়ে তবে আর্জেন্টিনার স্কাউটদের চোখে পড়তে খুব বেশি দিন দেরি হয়নি 2016 সালে 10 বছর বয়সে যোগ দেন রিভার প্লেটে রিভার প্লেট আর্জেন্টিনার সবচেয়ে বড় দুটি ক্লাবের একটি কদিন আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অ্যানজো ফার্নান্দেজ আর জুলিয়ান আলভারেস তো এই রিভার প্লেটের সম্পদ ক্লদিও এচেভেরি তাই দেখতে শুরু করেছেন বড় হওয়ার স্বপ্ন এচেভেরি প্রথম নজরে এসেছিলেন এক বয়সভিত্তিক টুর্নামেন্টের সুবাদে ইতালিতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে 6 ম্যাচে 9 গোল করে শিরোনাম হয়েছিলেন তিনি তবে দল সেবার শেষ করে তৃতীয় হয়ে তাতে খুব একটা সন্তুষ্ট ছিল না খুদে এচেভেরি জানিয়েছিলেন দলের এমন অবস্থায় ব্যক্তিগত পারফর্মে খুশি নন তিনি 2016 থেকে 2022 রিভার প্লেটে একাডেমিতে খেলেছেন মোটে 5 বছর দুর্দান্ত খুরদার ফুটবলের সুবাদে 2022 সালে মাত্র 15 বছর বয়সে রিভার প্লেটের রিজার্ভ দলের হয়ে অভিষেক ঘটে তার প্রথম ম্যাচে গোল করে আরও একবার আলোচনায় আসেন তিনি রিজার্ভ টিমে ভালো খেলার সুবাদে কিনা সেই বছরে মূল দলের হয়ে অভিষেক হয় তার এখন পর্যন্ত রিভার প্লেটের হয়ে 4 ম্যাচ খেলেছেন এচেভেরি বয়সে নবীন হওয়ায় এখনই সব ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু নিজের জাত চেনাতে এইটুকুই যেন যথেষ্ট এচেভেরির জন্য ওয়ান ভার্সেস ওয়ানে পারফেক্ট ড্রিবলিং তার মূল অস্ত্র ব্রাজিলের বিপক্ষে তার 3 গোলে ছিল ড্রিবলিং দক্ষতার প্রমাণ এই সঙ্গে গতি আর শক্তির সমন্বয় আছে তার ডান পায়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটের বিপক্ষে রক্ষণ কাঁপন ধরাতে পারদর্শী এচেভেরি মেসির সঙ্গে তুলনা চলছে এখন থেকে ইউরোপিয়ান ক্লাবগুলোর রাডারে আছেন তিনি অনূর্ধ্ব-17 বিশ্বকাপে যা করেছে তা প্রত্যাশায় নিশ্চিতভাবে আরও বেশি বেড়ে যাবে এই তরুণের উপর